আজকের দিনেই ভগবানের চরণপদ্ম থেকে মা গঙ্গা উৎপন্ন হলেন। গঙ্গার উৎপত্তি তিথি আজকে। কি করে গঙ্গোৎপত্তি হচ্ছে? স্কন্দ পুরাণ গাইলেন, বললেন শোনো গঙ্গা কি করে উৎপন্ন হচ্ছে। মহাদেব বীণা নিয়ে বসেছেন গায়ন করতে, ভগবানের গুণকীর্তন করতে। ভগবানের গুণকীর্তনের এমন সঙ্গীত, এমন সুরম্ছনা, এমন তার ভাব আর এমন তার পরিবেশন ক্ষমতা, এমন অনুরক্ত চিত্তে আসতে কথা বলতে, অনুরক্ত চিত্তে মহাদেব গায়ন করছেন। সেই গায়ন কৈলাস থেকে ভেদ করে ব্রহ্মলোক, আর ব্রহ্মলোক ভেদ করে গোলক বৃন্দাবন, সেখানে ভগবান বসে আছেন, আর ভগবানের কর্ণ অবধি পৌঁছে গিয়েছে। বৈকুণ্ঠে ভগবান নারায়ণ শয়ন করে আছেন, মা কমলা চরণ সেবা করছেন, আর চরণ সেবা করতে করতে ভগবান শ্রীবিষ্ণুর কর্ণে ওই শিবের গাওয়া কীর্তন পৌঁছেছে। মহাদেবের এই কাতর প্রার্থনা, এখানেও নাম সিদ্ধ হচ্ছে, দেখুন নামের মাহাত্ম সিদ্ধ হচ্ছে। শিব কৈলাসে বসে বসে কীর্তন করছে, সেই কীর্তনের স্বর ওই বৈকুণ্ঠে যাচ্ছে, আর বৈকুণ্ঠে ভগবানের কানে প্রবেশ করা মাত্র ভগবানের হৃদয়টা দ্রবীভূত হওয়া শুরু করেছে, গলতে শুরু করেছে, ভগবানের অঙ্গগুলো গলতে শুরু করেছে, ভগবানের চরণ গলতে শুরু করেছে, আর চরণ থেকে একটা ধারা প্রবাহিত হয়েছে, এই ধারাই মা গঙ্গা। আজকের দিনেই এই ঘটনা ঘটেছে, নামের মাহাত্ম্য দেখুন, নামের দ্বারাই আমরা গঙ্গাকে পেলাম। শিব যদি নাম গাইতে না বসেন তাহলে তো আর এই গঙ্গা আসে না। আর নামের মাহাত্ম্য কতটা, কৈলাসে বসে মহাদেব কীর্তন করছেন, সেই নামে ভগবান বলে গেলেন। ভগবানের কেউ দ্রবীভূত করতে পারে এই নাম। আজকে গঙ্গোৎপত্তি,